টার্গেট 2024 এর লোকসভা নির্বাচন, আর সেখানেই মোদী হঠাৎ মরিয়া বেশিরভাগ বিরোধী দল। আর মিশন রাজধানীকে সামনে রেখেই এক কাট্টা বিরোধীরা বেঙ্গালুরুতে বৈঠকে সিদ্ধান্ত নিল এনডিএ নয়, আগামীতে এই মহাজোটের মিলিত নাম হতে চলেছে ইন্ডিয়ান ন্যাশনাল ডেমোক্রেটিক ইনক্লুসিভ অ্যালায়েন্স বা সংক্ষেপে ইন্ডিয়া। লোকসভা ভোটের আগে এনডিএ এর সামনে বড় চ্যালেঞ্জ ছুড়ে দিতে হাতে হাত রেখেছে 26 বিরোধী দল। তবে এরই পাল্টা মঙ্গলবারই দিল্লিতে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার নেতৃত্বে এনডিএ এর শরিক দলগুলি বৈঠকে সামিল হল। বিজেপির আয়োজনে 38টি রাজনৈতিক দল বৈঠকে বসে, আর সেখানেই আগামী লোকসভা নির্বাচনে নিজেদের ওয়ার স্ট্র্যাটেজি নিয়ে প্রাথমিক সলা পরামর্শ করলেন এনডিএ এর সমস্ত শরিকি দল। এদিন দিল্লির অশোকা হোটেলে এনডিএ এর বিগ শোতে দেখা গেল কেন্দ্রীয় সরকারের শরিক প্রায় সব দলের শীর্ষ নেতৃত্বকেও। তবে বৈঠকের মধ্যমণি হিসেবে অবশ্যই উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠকের শুরুতেই পেল্লায় এক মালা দিয়ে স্বাগত জানানো হয় তাঁকে। একই সঙ্গে এদিন নবগঠিত বিরোধী ঐক্য দল ইন্ডিয়ার নামকরণ নিয়েও তীব্র কটাক্ষ করেন তিনি। के माध्यम से मैं देशवासियों को विश्वास दिलाता हूं कि मैं अपने परिश्रम में, अपने प्रयासों में कहीं कोई कमी नहीं रहने दूंगा। मुझसे गलती हो सकती है, लेकिन बदनीयत से मैं दूर रहूंगा, बदनीयत से कोई काम नहीं करूंगा। और साथियों, मेरा जीवन आप देखते हैं, देश देख रहा है, मेरे शरीर का हर कण, मेरे समय का हर क्षण देश को ही समर्पित है। নিজেদের স্বার্থে এবং অস্তিত্ব রক্ষায় দেশের নাম ব্যবহার করছে বিরোধীরা, এমনটাই কটাক্ষ বিজেপির। इस महत्वपूर्ण कालखंड में एनडीए की बहुत बड़ी भूमिका है। एक तरह से ये नई ऊर्जा से भरी हुई त्रिशक्ति है। एन से न्यू इंडिया के लिए, डी से डेवलप्ड नेशन के लिए, ए से एस्पिरेशन ऑफ पीपल एंड रीजन के लिए। आज देश का गरीब, देश का मध्यम वर्ग, देश के युवा, महिलाएं, दलित, पीड़ित, शोषित, वंचित, आदिवासी सभी का विश्वास एनडीए पर है। কথায় বলে শত্রু শত্রু বন্ধু হয়, আর এই নীতিকে সামনে রেখেই হাত মিলিয়েছে দেশের 26টি বিরোধী দল। আর তারই পাল্টা জবাবে এদিন নিজেদের শক্তি প্রদর্শন করতেই দিল্লিতে এনডিএ এর এই বৈঠক, এমনটাই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের। আর এখান থেকেই আগামী 2024 লোকসভা নির্বাচনে দিল্লির মসনদ দখলের খোলা চ্যালেঞ্জ জানালো শাসক বিরোধী উভয় পক্ষই। তবে কি আগামী লোকসভার খেলা শুরু হয়ে গেল এই দিন থেকেই, এমনটাই প্রশ্ন তুলছে ওয়াকিবহাল মহল। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া, বাংলা।